মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পালেরপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। হেলেনা আক্তার, গাজীপুর প্রতিনিধি। সোমবার বিকেল 3 ঘটিকায় গাজীপুর মহানগরীর 16 নং ওয়ার্ডের পালেরপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন সরকার রিপন, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শেখ রইসউদ্দিন, সভাপতি 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ গাজীপুর মহানগর। অনুষ্ঠান উদ্বোধন করেন মোহাম্মদ কবির আহমেদ মণ্ডল, 1 নং যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ পালেরপাড়া যুব কল্যাণ সংঘ। আলহাজ আফজাল হোসেন সরকার রিপন তার বক্তব্যে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, খেলার মাধ্যমে মানুষের মনের বিকাশ ঘটে, মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই আমরা আমাদের প্রজন্মকে খেলাধুলার জন্য উৎসাহ করব। এ সময় কবির আহমেদ মণ্ডল আরও বলেন, বঙ্গবন্ধু খেলার প্রতি বিনয়ী ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলা পাগল একজন মানুষ। বর্তমান প্রধানমন্ত্রীর জন্য আমাদের দেশ আজকে ক্রিকেটে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাই আমরাও এর বিপরীতে না, আমরাও খেলাধুলাকে প্রাধান্য দেব, আমাদের ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা, সভাপতি 13 নং ওয়ার্ড গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, সাবেক ভিপি ভাওয়াল বদ্রে সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, মোহাম্মদ মফিজউদ্দিন সাধারণ সম্পাদক 18 নং ওয়ার্ড আওয়ামী লীগ গাজীপুর মহানগর, আহ্বায়ক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ, মোহাম্মদ সাইদ মণ্ডল সভাপতি শালনা পশ্চিমবাজার, মোহাম্মদ রনি সরকার গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।